গুড মর্নিং। আজকে সিক্স সেমিস্টার অনার্স স্টুডেন্ট যারা আছো দুইজন, তোমাদের ব্রেঞ্জল ফ্রুট অ্যান্ড শুট বোরারের উপর প্রজেক্ট নিয়ে আমি আলোচনা করছি। দেখো, গুড মর্নিং সিক্স সেমিস্টার অনার্স স্টুডেন্ট যারা আছো, যারা ক্লাস দেখছো, সবাইকে সুপ্রভাত। আজকে আমি ক্লাসে আলোচনা করব প্রজেক্ট সম্বন্ধে। তো প্রজেক্টে আমার গ্রুপে অনার্সের স্টুডেন্ট তোমরা দুইজন আছো এবং তোমাদের কাজ 80% লকডাউনের আগেই তোমরা শেষ করেছ এবং তার ডকুমেন্ট হিসাবে তোমাদের কাজের একটা অংশ তোমরা ন্যাশনাল সেমিনারে প্রেজেন্ট করেছ এবং সেখানে তোমরা ফার্স্ট হয়েছ, তার জন্য ধন্যবাদ তোমাদেরকে। তোমরা যে প্রজেক্ট করেছ ব্রিঞ্জল ফ্রুট অ্যান্ড শুট বোরারের উপর, তার উপর একটা সার্ভে করেছ। সার্ভের পর তোমার যে কাজটা আটকে গেছে লকডাউনের জন্য সেটা হলো কন্ট্রোল মেজার। আমি সার্ভে করে বের করে নিয়ে আসলাম যে কী কী ভাবে এবং কোন কোন জায়গাতে এই ফ্রুট অ্যান্ড শুট বোরার লিউসিনয়েডস আরবোরিয়েলিস বেশি ব্রিঞ্জল প্লান্টের রুট এই ফ্রুট এবং শুটকে ইনফেক্ট করছে সেটা আমরা বের করে নিয়ে এসেছিলাম আন্ডার ধর্মনগর অ্যান্ড পানিসাগর সাবডিভিশন। এই দুইটা সাবডিভিশনকে আমরা কভার করেছি, কভার করে দেখেছি যে কোন জায়গাতে ব্রিঞ্জল প্ল্যান্ট ইনফেক্টেড বেশি হয়েছে, কোন জায়গাতে কম হয়েছে এবং সেটার লিভিং ফটোগ্রাফ আমরা দেখিয়েছি। তো শেষ অংশটা যেটা, এবার ন্যাচারাল ওয়েতে এনভায়রনমেন্টাল পলিউশন না করে পরিবেশকে সুস্থ রেখে, ভালো রেখে, ইকো ফ্রেন্ডলি কন্ট্রোল করার জন্য আমরা বিভিন্ন ধরনের প্ল্যান্ট প্রোডাক্টকে ইউজ করেছিলাম। যে সমস্ত গাছ বেশি পরিমাণে ইনফেক্টেড এই ব্রিঞ্জল ফ্রুট অ্যান্ড শুট বোরার ইনসেক্টের দ্বারা, সেই কাজটা আমরা চলছিল। কিছু অংশ হওয়ার পর লকডাউন হয়ে যাওয়ায় আমরা পড়া কাজটা সম্পূর্ণ করতে পারিনি। যাই হোক, যতটা হয়েছে ততটাই অনেকটা আমি মনে করি। এবং এই যে প্রজেক্ট, এই প্রজেক্টে এই যে ছবিটা তোমরা করেছ ব্রিঞ্জল ফ্রুট বোরার অ্যান্ড শুট বোরার, এটা হলো ফ্রুট। এই ফ্রুটের ভিতরে এই দেখো ইনফেকশন যেটা তোমরা করেছ, তোমরা আমার চেয়ে বেশি ভালো জানো যেহেতু তোমরা নিজের হাতে তোমরা কাজটা করেছ, তার ভিতরে ইনফেকশন, এইটা ইনফেকশনের এই যে ছোটো তার লার্ভাল স্টেজ যেটা ভিতরে খেয়ে নষ্ট করে ফেলছে। এবং ব্রিঞ্জলের এটা হলো একটা মেইন ইনসেক্ট পেস্ট যেটা ব্রিঞ্জলের সবচেয়ে বড় ক্ষতিকারক পোকা। এই হলো যে একটা ফিল্ড, এখানে এরকম অনেকগুলো ফিল্ড তোমরা স্টাডি করেছ, আর একটা ফিল্ডের জাস্ট ছবি তোমরা যা রেজাল্ট পেয়েছ সার্ভে থেকে। তোমরা 18টা ফিল্ডে গিয়েছিলে যখন ন্যাশনাল সেমিনার হয়, ওই সময়ের যে রেজাল্ট, তোমরা 18টা ফিল্ডে কাজ করেছ ধর্মনগর এবং পানিসাগর সাবডিভিশনের আন্ডারে। সেখান থেকে তোমরা টোটাল প্ল্যান্ট কত স্টাডি করেছ, এফেক্টেড প্ল্যান্ট তার মধ্যে কত পেয়েছ, পার্সেন্টেজ বের করেছ এফেক্টেড প্ল্যান্টের, এবং সেই জায়গাতে তোমরা দেখিয়েছ যে দিগলবাগের একটা ফিল্ড সবচেয়ে বেশি ইনফেক্টেড, 53.66% ইনফেক্টেড, আর তিলতই ওয়েস্টের একটা ফিল্ড সবচেয়ে কম ইনফেক্টেড। এই জিনিসগুলো তোমরা বের করেছ সার্ভে রেজাল্ট থেকে। তো এইভাবে রেজাল্টটাকে টেবুলার ফর্মে লিখতে হবে। আজকে বেসিক্যালি আমি যেটা আলোচনা করব সেটা হলো তুমি যেগুলো রেজাল্ট পেলে সেটাকে প্রজেক্ট রাইটিংয়ের জন্য কিভাবে তাকে সাজাবে, কিভাবে রিপ্রেজেন্ট করবে এবং লিখে জমা দেবে। এটা হলো গ্রাফিক্যাল, আমরা পরে আসছি। তাহলে প্রজেক্ট রিপোর্ট রাইটিংয়ের জন্য কী কী স্টেপ তুমি অবলম্বন করবে, তো
প্রজেক্ট যেহেতু তোমাদের প্রায় শেষ এবং বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালস তোমরা কালেকশন করেছো, আমি দিয়েছি এবং বলেছিলাম তোমরা লেখা শুরু করতে, জাস্ট ওইগুলো পড়তে, পরে জাস্ট লেখা শুরু করার জন্য জাস্ট হালকাভাবে একটু বলেছিলাম। এবার আবার শোনো তোমরা মনোযোগ দিয়ে যে কিভাবে করবে। প্রথমেই হলো টাইটেল অফ দ্য প্রজেক্ট, তুমি যে প্রজেক্টটা করছো, যেটা যে কাজটাকে হাতে নিয়েছো, সেই কাজের টাইটেলটা কি, সে টাইটেলটা তোমাদের দেওয়া। প্লাস তুমি ন্যাশনাল সেমিনারে যেমন প্রেজেন্ট করো, সে জায়গাতেও টাইটেলটা ছিল, কাজে টাইটেল তৈরি হয়ে গেছে। এরপরে অ্যাবস্ট্রাক্ট উইথ কিওয়ার্ডস, তুমি যে কাজটা করেছো সেই কাজের পুরো কাজের অ্যাবস্ট্রাক্ট, সেই পুরো কাজের অ্যাবস্ট্রাক্টের মধ্যে সার্ভের 100% কাজ হয়ে গেছিল, সেখানে অ্যাবস্ট্রাক্ট লিখতে কোনো অসুবিধা নেই, কিন্তু তার কন্ট্রোল মেজার যেটা, কন্ট্রোল মেজারের সবটা কাজ হয়নি, অল্প একটা কাজ হয়েছে, বাকিটা লকডাউনের জন্য আটকে গেছে। তার জন্য আমি বলবো যে যেহেতু তোমরা মানসিকতা ছিল কাজ করার জন্য, তোমরা কাজ করেছো, কিন্তু এই পরিস্থিতির জন্য COVID-19 এই ভয়াবহতার জন্য যেহেতু তোমরা লকডাউন ঘর থেকে বেরোতে পারোনি, তোমাদের মানসিকতা যেহেতু কাজ করার ছিল, তার জন্য তোমরা যতটা পর্যন্ত কাজ করেছো সেই জায়গা পর্যন্তই যা ফাইন্ডিংস পাবে সেটাকে প্রজেক্ট রিপোর্টে লিখবে। বাকি অংশ যেহেতু এই পরিস্থিতির জন্য তোমরা করতে পারোনি, পরবর্তীকালে যখন অবসর থাকবে কাজটা কমপ্লিট করে নিও নিজের জন্য, ভবিষ্যতে কাজে লাগানোর জন্য। তো অ্যাবস্ট্রাক্টের মধ্যে কী আসবে, সার্ভে রেজাল্ট আসবে, এবং ইকো ফ্রেন্ডলি কন্ট্রোল বাই প্ল্যান প্রোডাক্টস দিয়ে যেটা, সেটার যতটা অংশ করেছো সেটার থেকে ইনকর্পোরেট করবে তুমি অ্যাবস্ট্রাক্টের মধ্যে। এভাবে অ্যাবস্ট্রাক্ট লিখে নেবে, মোটামুটি এক পেজের চেয়ে একটু কম, অথবা ম্যাক্সিমাম এক পেজ হবে অ্যাবস্ট্রাক্ট, এর বেশি নয় কিন্তু, অর্থাৎ 300 ওয়ার্ডের কাছাকাছি যেন থাকে অ্যাবস্ট্রাক্ট। এবং সেই অ্যাবস্ট্রাক্টের নিচের দিকে কিওয়ার্ডস দেবে, অ্যাবস্ট্রাক্টের মধ্যে যে ওয়ার্ডগুলো তুমি ব্যবহার করেছো তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ওয়ার্ড যেটি বেশি বারবার ব্যবহৃত হয়েছে ওই ওয়ার্ডগুলিকে বলা হয় কিওয়ার্ডস, কিওয়ার্ডস তুমি ব্যবহার করবে। নেক্সট হলো ইন্ট্রোডাকশন, কোনো প্রজেক্ট ওয়ার্ক, সেটা রিসার্চ হোক অথবা স্টুডেন্ট প্রজেক্ট হোক, তার ইন্ট্রোডাকশন অংশটা যেটা, সেই ইন্ট্রোডাকশন অংশটা হলো সবচেয়েতে পরে তৈরি করতে হয়, কারণ সবটা কাজ যখন শেষ হয়ে যাবে, সবটা কাজ যখন হাতে চলে আসবে, তারপর তার ইন্ট্রোডাকশন হয়। তো তোমাদের কাজ যেহেতু শেষ, কাজে তোমাদের ইন্ট্রোডাকশন লিখতে কোনো অসুবিধা নেই, তোমরা ইন্ট্রোডাকশন লাগবে। ব্রিঞ্জল প্রোটেন শুট বোরারের উপর ইন্ট্রোডাকশনের জন্য তুমি যে, তোমাদেরকে যে পেপারগুলো ডাউনলোড করে দেওয়া হয়েছে, তোমাদেরকে পড়তে বলা হয়েছে, সেগুলো দেখো, আরও নতুন নতুন পেপার কি হয়েছে কিনা, যদি বেরোয় কিছু তাহলে সেগুলো দেখো, দেখে ওই জায়গাতে যে ইন্ট্রোডাকশন তারা লিখেছে সেটাকে সামনে রেখে তুমি তোমার কাজের ইন্ট্রোডাকশনটা তৈরি করো। এবং সেখানে যদি অন্য কোনো অথরের অথবা অন্য কোনো রিসার্চারের পেপারের রেফারেন্স দাও, তাহলে তার নাম দিয়ে নাম মেনশন করবে, অর্থাৎ রেফারেন্সটা মেনশন করবে ইন্ট্রোডাকশনের মধ্যেও। নেক্সট হলো এইমস অ্যান্ড অবজেক্টিভস, যখন ইন্ট্রোডাকশন হয়ে গেল, ইন্ট্রোডাকশন কতটা লিখবে, 3-4 পেজ, হ্যাঁ হাতে লেখা 3-4 বা 5 পেজ, এর বেশি মোটেই না, খুব বেশি হলে। ইন্ট্রোডাকশনের পর এইমস অ্যান্ড অবজেক্টিভ, তুমি যেটা কাজটা করছো সে কাজের এইমস এবং অবজেক্টিভ, এই এইমস অ্যান্ড অবজেক্টিভ, যে কোনো একটা প্রজেক্ট ওয়ার্কের এইমস অ্যান্ড অবজেক্টিভ খুব ইম্পর্টেন্ট। তোমার যদি প্রপার এইমস অ্যান্ড অবজেক্টিভ না থাকে তুমি কী কাজ করবে, কাজেই তোমার লক্ষ্য আগে ঠিক করতে হবে যে এই কাজটা আমি করব, এবং এই কাজটা করতে গিয়ে কী কী করবে তুমি সেটা চিন্তা করে রাখবে। কাজ করতে গিয়ে দেখো যে যেগুলো তুমি এইমস অ্যান্ড অবজেক্টিভের মধ্যে নিয়েছিলে হয়তো সবটা করতে পারলে না, তুমি যতটা করতে পেরেছ সেটাই রাইট আপ লেখার সময় এইমস অ্যান্ড অবজেক্টিভের মধ্যে লিখবে। নেক্সট ম্যাটেরিয়ালস অ্যান্ড মেথডস, ম্যাটেরিয়ালস অ্যান্ড মেথডসের মধ্যে কী করবে তুমি, এই পুরো কাজটা করতে গিয়ে তোমরা যে যে জিনিসগুলো ব্যবহার করেছো, তোমরা সার ব্যবহার করার সময় হ্যাঁ তোমরা যে স্টাডি করেছো সেটা কী দিয়ে করেছো,
হ্যাঁ, বাঁশ দিয়ে চার কোণা, হ্যাঁ, একটা স্ট্রাকচার বানাতে হয়েছে স্যাম্পল কালেকশন করার জন্য। হ্যাঁ, সেই স্ট্রাকচারটা প্রথম দরকার। এরপরে তোমার যে যে ম্যাটেরিয়ালসগুলো লিখেছে সেগুলো নেবে, এবং ওইগুলোকে কালেকশন যখন করেছে কালেকশনের জন্য যে যে ম্যাটেরিয়ালস লেগেছে সেগুলোকে মেনশন করবে। এরপরে তুমি মেথডস লিখবে, অর্থাৎ তোমার কাজটা করতে গিয়ে যত ধরনের ম্যাটেরিয়ালস লেগেছে সব ধরনের ম্যাটেরিয়ালসের কথা তুমি উল্লেখ করবে। এরপর মেথডস, কোন মেথড তুমি ফলো করেছ, এই প্রজেক্টটা করতে গিয়ে যে যে মেথড তুমি ফলো করেছ সেই মেথডগুলো উল্লেখ করবে। তুমি ফিল্ডে মেথডে তুমি ফিল্ড নিয়েছ, প্রথম ফিল্ড সিলেকশন করেছো, কী মাপে ফিল্ড সিলেকশন করেছ সেটা থাকবে। এই ফিল্ডের কোন কোন জায়গাতে তুমি স্যাম্পল কালেকশন করেছো, কী পদ্ধতি অবলম্বন করে স্যাম্পল কালেকশন করেছো, পার ফিল্ড কয়টা সাব স্যাম্পল করেছো, তার থেকে কয়টা স্যাম্পল করেছো, এগুলো সব ম্যাটেরিয়ালস অ্যান্ড মেথডসের মধ্যে আসবে। অর্থাৎ প্রত্যেকটা আমরা প্রত্যেকটা ফিল্ড থেকে পাঁচটা করে স্যাম্পল কালেকশন করেছিলাম, হ্যাঁ, যতটা আমার মনে আছে তোমরা পাঁচটা করে পার ফিল্ড স্যাম্পল কালেকশন করেছ, অ্যাটলিস্ট, হ্যাঁ, ফিল্ড যেন 5 ঘন্টার মতো হয় আমি বলেছিলাম, তো এরকম 5 ঘন্টার মতো ফিল্ড থেকে তুমি 5টা করে স্যাম্পল কালেকশন করেছ, এবং সেই স্যাম্পলগুলোর মধ্যে কী করেছো তুমি, এই যে স্যাম্পল কালেকশন করেছো, স্যাম্পলড ব্রিঞ্জেল প্লান্টের মধ্যে মনে করো তোমার যে জায়গাটাতে 5 ফিট বাই 5 ফিট জায়গাটাকে একটা স্যাম্পল হিসেবে ট্রিট করেছো, তোমরা বোধ হয় তাই করেছো 5 ফিট বাই 5 ফিট, তাহলে 5 ফিট বাই 5 ফিট একটা জায়গাকে যখন স্যাম্পল হিসেবে সিলেকশন করেছে, এর মধ্যে মনে করো তোমার 10টা গাছ পড়লো অথবা 6টা গাছ পড়লো, যাই হোক বেগুন গাছ, এই 6টা বেগুন গাছের মধ্যে কয়টা বেগুন আছে, তার মধ্যে কয়টা ইনফেক্টেড, কয়টা হেলদি, তার স্টেমের মধ্যে ছিদ্র আছে কি না, ইনফেকশন আছে কি না, থাকলে কয়টা গাছে ইনফেকশন আছে, কয়টাতে নেই, কয়টা ফ্রুটে ইনফেকশন আছে, কয়টা নেই, কয়টা টোটাল গাছ আর কয়টা টোটাল ফ্রুট, সেটা তুমি নোট খাতায় লিখে রাখবে। এরপর এইভাবে যখন সবগুলো জায়গা থেকে কালেকশন হলো ম্যাটেরিয়ালস অ্যান্ড মেথডস, এই মেথডস অবলম্বন করে যখন কালেকশন হয়ে গেল, সব কিছু করার পর তুমি কী করবে, সব ডেটাকে এক জায়গাতে আনবে, এক জায়গাতে এনে তার অ্যানালাইসিস করবে, অ্যানালাইসিস করে কী রেজাল্ট বেরিয়ে এলো, সার্ভের উপর কী রেজাল্ট বেরোলো আর কন্ট্রোলের উপর কী রেজাল্ট বেরোলো সেটাকে তুমি লিখতে হবে। তাহলে রেজাল্টস, এরপরের পয়েন্ট হলো রেজাল্টস অ্যান্ড ডিসকাশন। এই রেজাল্টস অ্যান্ড ডিসকাশনের মধ্যে তুমি যা রেজাল্ট পেয়েছো সেটাকে দুইভাবে প্রেজেন্ট করতে পারো, একটা হলো এই টেবুলার ফর্ম, এভাবে টেবুলার ফর্মে তুমি রেজাল্ট ডিসকাশন করবে, এই রেজাল্টটাকে দেখাবে, আরেকটা হলো গ্রাফিক্যাল ফর্ম, এভাবে বার ডায়াগ্রাম দিয়ে তুমি করতে পারো, হ্যাঁ, এভাবে বার ডায়াগ্রাম, বারকে ইউজ করে অথবা স্ট্রেট লাইন ইউজ করে অথবা পাই চার্ট ইউজ করে যেভাবে সুবিধা হয় তোমার বা ভালো হবে প্রেজেন্টেশনটা মনে করো সেইভাবে তুমি প্রেজেন্ট করবে। তবে এখন তোমার স্টুডেন্ট প্রজেক্ট যেহেতু, এখানে টেবুলার ফর্ম এবং গ্রাফিক্যাল ফর্ম দুটোই তুমি ইউজ করো, কিন্তু উপরে যখন যাবে অর্থাৎ যখন রিসার্চের কাজের সঙ্গে যুক্ত হবে সেখানে কিন্তু টেবুলার ফর্ম এবং গ্রাফিক্যাল ফর্ম অনেক জার্নালই সেটাকে গ্রহণ করে না, তার জন্য হয় টেবুলার ফর্মে রেজাল্ট দেবে নতুবা গ্রাফিক্যাল ফর্মে রেজাল্ট দেবে, না হলে একই জিনিসের রিপিটেশন হয়ে যাচ্ছে একটা টেবুলার ফর্মে আর একটা গ্রাফিক্যাল ফর্মে, কাজে যে কোনো একভাবে দেবে, কিন্তু তোমরা যেহেতু স্টুডেন্ট তার জন্য তোমরা দুইভাবেই তোমাদের রেজাল্টটাকে উপস্থাপন করবে। এরপর আসবে এই যে রেজাল্ট তুমি পেলে কী কী রেজাল্ট পেলে, সার্ভে থেকে কী রেজাল্ট পেলে, ডিটেলসে সেখানে চলে যাবে, রেজাল্টের ডিটেলস সেখানে আসবে। নেক্সট রেজাল্টসের পরে ডিসকাশন, এই ডিসকাশন অংশটা খুব ইম্পর্ট্যান্ট। কেন ইম্পর্ট্যান্ট, কারণ তুমি যে রেজাল্ট পেয়েছো
তুমি তোমার জায়গাতে তুমি যে রেজাল্টটা পেয়েছো সেই রেজাল্টটা অন্যে নাও পেতে পারে, অথবা অন্যের রেজাল্টের সঙ্গে একেবারে মিলেও যেতে পারে, অথবা কিছুটা মিললো কিছুটা মিললো না। কাজে ওই জায়গাটা খুব জোর দিয়ে লিখতে হবে বা গুরুত্ব দিয়ে লিখতে হবে যে আমি এই রেজাল্ট পেয়েছি, হ্যাঁ অন্যরা যারা কাজ করেছে তারা এই রেজাল্ট পেয়েছে। তোমার তখন ক্রিটিক্যাল অ্যানালাইসিস করতে হবে যে এই যে অন্য জায়গাতে অন্যরকম রেজাল্ট পেলো বা আমার কাছাকাছি রেজাল্ট পেলো কিন্তু এক্স্যাক্ট এরকম রেজাল্ট হলো না আমার মতো, তার পেছনে কারণটা কী হতে পারে। জিওগ্রাফিক্যাল লোকেশন একটা বড় কারণ হতে পারে যে সে করেছে অন্য জায়গাতে, মনে করো দিল্লিতে কাজ করেছে, তুমি কাজ করেছো ধর্মনগরে, অটোমেটিক্যালি দুই জায়গার জিওগ্রাফিক্যাল লোকেশন আলাদা হওয়ার জন্য তার জন্য এটা এফেক্ট আসতে পারে। কী কারণে এফেক্টটা হচ্ছে সেটা তোমাকে বার করতে পারবে হবে। জিওগ্রাফিক্যাল লোকেশনের জন্য হতে পারে টেম্পারেচার, রেইনফল, হিউমিডিটি ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কারণ থাকতে পারে। তো তোমার ডিসকাশনের মধ্যে এই ব্যাপারটাই আসবে যে অন্যের কাজের সঙ্গে তোমার কাজের মিল, অন্যের কাজের সঙ্গে তোমার কাজের অমিল, এই মিল থাকার পেছনে কারণটা কী, অমিল থাকার পেছনে কারণটাই কী। অথবা দেখলে অন্যরা যে রেজাল্ট পেলো সেই রেজাল্টের সঙ্গে তোমার রেজাল্টের কোনো মিলই নেই, ধারে কাছেই নেই, তাহলে তোমার অ্যানালাইসিসের ক্রিটিক্যাল ডিসকাশনে তোমার অবশ্যই আসবে যে এই যে ডিফারেন্স হলো, ডিফারেন্স হওয়ার পেছনে আমার মনে হয় এই কারণ আছে, তার জন্য এই ডিফারেন্সটা এসছে। এইভাবে তুমি ডিসকাশন পোর্শন লিখবে, তাহলে রেজাল্টস অ্যান্ড ডিসকাশন হলো। এরপরে কনক্লুশন, তবে রেজাল্টস ডিসকাশনের মধ্যে অবশ্যই বিভিন্ন রেফারেন্সগুলো ইনক্লুডেড করতে হবে, কে কি বলেছে না বলেছে, কার কি রেজাল্ট এসছে ব্র্যাকেটের মধ্যে, যাদের কাজ তাদের নাম দেবে, ইয়ার দেবে। নেক্সট কনক্লুশন, তোমার রেজাল্টস অ্যান্ড ডিসকাশন যখন হয়ে গেল তুমি কিভাবে কনক্লুড করবে, হ্যাঁ তুমি উপসংহার টানবে কি করে, পুরোটা জিনিসের উপসংহার টানবে যে আমি এই কাজ করেছি, এই জায়গাতে কাজ করেছি, করে এই কাজ রেজাল্ট পেয়েছি, কাজে আমি ফার্মার্সদের সাজেস্ট করব যে তারা যেন এইভাবে চলে, হ্যাঁ এবং এইভাবে কৃষিকাজের সঙ্গে যুক্ত থাকে, ফসল উৎপাদনের ক্ষেত্রে এই এই সতর্কতাগুলো যেন অবলম্বন করে। আর ফার্দার তুমি কনক্লুশনের মধ্যে লিখবে যে আমি এই কাজ করেছি, ফার্দার আমি এই কাজ করতে পারি, বা আমার ইচ্ছা আছে যে ফার্মার্সদের এই যে লস হচ্ছে সেই লসকে আরও ভালোভাবে বন্ধ করার জন্য, বা ক্রপ লস প্রোটেক্ট করার জন্য আমি ফার্দার এই কাজ করব। এই এইগুলো কনক্লুশনের মধ্যে আসবে। এরপরে আসবে রেফারেন্সেস, এই রেফারেন্সেস হলো আমার প্রজেক্ট রিপোর্ট রাইটিংয়ের লাস্ট পোর্শন। এই জায়গাতে কী হবে, রেফারেন্সের মধ্যে আসবে যে আমি পুরো কাজটা করতে গিয়ে কী কী লিটারেচার সার্ভে করেছি, কী কী লিটারেচারের সাহায্য নিয়েছি, হ্যাঁ সেই লিটারেচারটা পেপার ফর্মে থাকতে পারে, বুক ফর্মে থাকতে পারে। যদি বুক ফর্মে থাকে অর্থাৎ কোনো বইয়ের থেকে আমি সাহায্য নেই এই কাজটা করতে গিয়ে, অথবা আমি আমার প্রথম কাজ শুরু করার আগে নলেজ গ্যাদার করার জন্য আমি কোনো বইকে ফলো করেছি, তাহলে সেই বইটার অথার কে লিখছে বইটা, এই বইটার নাম কি, এই বইটার পাবলিশার কি, কোন ইয়ারে পাবলিকেশন হয়েছে, ওই বইয়ের পেজ নাম্বার কত, টোটাল পেজ নাম্বার কত, অথবা এই বইটার আমি যে কাজটা করেছি আমার কাজের জন্য ওই বইয়ের যে পোর্শনটা আমি স্টাডি করেছি সেই পোর্শনটার পেজ নাম্বার কত সেটা আমাকে উল্লেখ করতে হবে। আর সেটা যদি বইয়ের রেফারেন্স না হয়ে সেটা হয় তোমার রিসার্চারের, অথবা রিসার্চ পেপার পাবলিশড হয়েছে জার্নালে, সেই কোনো জার্নালের পেপার আমাকে সাইট করতে যাচ্ছি, রেফারেন্সের মধ্যে ইনক্লুড করতে যাচ্ছি, তাহলে সেখানে হবে ওই পেপারটার কাজ কারা কারা করেছেন, তাদের নাম, এই পেপারটা কোন ইয়ারে পাবলিশড হয়েছে জার্নালে, সেই ইয়ার, তারপরে পেপারটার নাম কী ছিল, এই পেপারটা
যে জার্নালে বেরিয়েছে সেই জার্নালের নাম কি, এই জার্নালের কত নম্বর ভলিউমে ব্যাপারটা বেরিয়েছে, সেই ভলিউম নাম্বার, এই ভলিউমের আন্ডারে কয়টা ইস্যু আছে, কোন ইস্যুতে বেরিয়েছে, 1, 2, 3, 4, কোনো জার্নাল বছরে 2 বার বেরোয়, কোনো জার্নাল বছরে 1 বার বেরোয়, কোনো জার্নাল বছরে 4 বার বেরোয়, কোনো জার্নাল বছরে 12 বার বেরোয়, কোনো জার্নাল বছরে 24 বারও বেরোয়। এখন ওই ভলিউম নাম্বারের আন্ডারে কত নম্বর ইস্যুতে তোমার পেপারটা বেরিয়েছে সেই ইস্যু নম্বরও দিতে হবে। তারপরে তোমার পেপারে টোটাল পেজ কত, কত থেকে কত কত নম্বর পেজে তোমার পেপারটা পাবলিশ হয়েছে, এইভাবে তোমার রেফারেন্স রেডি করতে হবে। এই হলো তোমার প্রজেক্ট রিপোর্ট তৈরি করার বিভিন্ন স্টেপগুলো। আবার একটা গ্লান্স বলে দিচ্ছি, তুমি টাইটেল অফ দ্য প্রজেক্ট লিখবে, তারপরে অ্যাবস্ট্রাক্ট উইথ কিওয়ার্ডস দেবে, তারপরে ইন্ট্রোডাকশন, নেক্সট এইমস অ্যান্ড অবজেক্টিভ, তারপরে ম্যাটেরিয়ালস অ্যান্ড মেথডস, তারপরে রেজাল্টস অ্যান্ড ডিসকাশন, তারপরে কনক্লুশন, তারপরে রেফারেন্সেস। আর এই টাইটেল অফ দ্য প্রজেক্ট যেটা, তার আগে তুমি অ্যাকনোলেজমেন্টটা মেনশন করে দিতে পারো, অ্যাকনোলেজমেন্ট। তাহলে টাইটেল অফ দ্য প্রজেক্টের আগে তুমি অ্যাকনোলেজমেন্ট দিলে, অর্থাৎ এই কাজটা করতে গিয়ে কাদেরকে তুমি অ্যাকনোলেজ করছো, কাদের হেল্প তুমি নিয়েছো, তাদেরকে তুমি অ্যাকনোলেজ করবে। হ্যাঁ, কলেজের প্রিন্সিপাল আছে, ডিপার্টমেন্টের এইচওডি আছে, যে ফার্মার্সটা তোমাকে এই সুযোগ করে দিয়েছে কাজ করার জন্য, তাদের কাছে তুমি কৃতজ্ঞতা স্বীকার করবে, এবং কাজের বিভিন্ন অংশগুলোতে বিভিন্ন মানুষ সাহায্য করতে পারে তাদের কৃতজ্ঞতা স্বীকার করবে। এর আগের পেজে, অর্থাৎ এটার যখন তুমি অ্যাকনোলেজমেন্ট দিলে, অ্যাকনোলেজমেন্টের আগের পেজে যাবে কন্টেন্টস, পুরো প্রজেক্টের কন্টেন্টস। সেই জায়গাতে টাইটেল অফ দ্য প্রজেক্ট, অ্যাবস্ট্রাক্ট অফ দ্য প্রজেক্ট, পাশে তার পেজ নাম্বার, ইন্ট্রোডাকশন, এইমস অ্যান্ড অবজেক্টিভ, প্রত্যেকটার পাশে কত নম্বর পেজে এটা আছে সেটা মেনশন করবে, অথবা কত থেকে কত নম্বর পেজ পর্যন্ত আছে সেটাকে মেনশন করবে। এর আগে থাকবে যে সার্টিফিকেট ফ্রম ইউরেন্টস অ্যান্ড ফ্রম গাইড টিচার, তোমার প্রজেক্টটা গাইড করেছে যে সেই গাইড টিচারের সার্টিফিকেট থাকবে, আর তোমরা স্টুডেন্টদের সার্টিফিকেট থাকবে। এর আগে হলো কভার পেজ, কভার পেজের মধ্যে সব জিনিসগুলো থাকবে, টাইটেল অফ দ্য প্রজেক্ট, তারপর টাইটেল অফ দ্য প্রজেক্ট, এই কাজটা কারা করেছ, তোমাদের রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, কোন সেমিস্টারের স্টুডেন্ট, গাইড টিচার, ইয়ার। এই হলো আমার অ্যাট এ গ্লান্স প্রজেক্ট রিপোর্ট রাইটিংয়ের ব্যাপারটা, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। তারপরেও যদি কোনো প্রবলেম থাকে, যেহেতু মাত্র 2 জন স্টুডেন্ট তোমরা, কোনো প্রবলেম থাকলে ফোনে আমার সঙ্গে কথা বলতে পারো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভালোভাবে পড়াশোনা করো, সব কিছু রেডি রাখো, কারণ কখন পরীক্ষা হবে, তোমাদের পরীক্ষা হবে, কিন্তু কখন পরীক্ষা হবে ঠিক বোঝা যাচ্ছে না, কাজেই যে কোনো সময় তোমাকে 10 দিন সময় দিয়ে পরীক্ষা নিয়ে নিতে পারে, কাজেই সেভাবে নিজেকে প্রস্তুত রাখো। ধন্যবাদ।